আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস ওয়ার্ডের কিছু কাজ দেখব। তার প্রথমে চলে যাই স্টার্ট বাটনে, সেখান থেকে এমএস ওয়ার্ড 2007। আমরা এমএস ওয়ার্ডে চলে এসেছি। আমরা এখানে দেখি যে সর্বপ্রথম এই যে বারটি আছে, এটা হচ্ছে টাইটেল বার, ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, এখানে যে বারটি আছে এটা হচ্ছে মেনু বার। হ্যাঁ, বিভিন্ন মেনু আছে, এখানে আছে টুল বার। হ্যাঁ, আর এখানে বিভিন্ন টুলস আছে, এগুলো হচ্ছে টুল বার। হ্যাঁ, এভাবে আমরা তো তাহলে প্রথমে চলে যাই। এখানে আরেকটা বাটন আছে, এটা হচ্ছে অফিস বাটন। আমি যদি কোনো নতুন নতুন পেজ খুলতে চাই, সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব। ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, দেখুন এভাবে একটা নতুন পেজ খুলে যাবে। হ্যাঁ, এরপরে আমরা মনে করুন কোনো ফাইল ওপেন করতে চাই, ওপেনে ক্লিক করব। যে ফাইলটা আমি ওপেন করতে চাই সেটাকে এরকম ক্লিক করে সিলেক্ট করে দিয়ে আমি ওপেনে ক্লিক করব, দেখুন সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারি। হ্যাঁ, যদি আমি সেভ করতে চাই, হ্যাঁ যদি কিছু লিখে আমি সেভ করতে চাই, সেক্ষেত্রে এখানে যে সেভে ক্লিক করে আমি ফাইল নেম দিলাম, কোথায় আমি সেভ করব সেই জায়গা এখান থেকে চিহ্নিত করলাম। চিহ্নিত করে আমি এখানে ঢাকা লিখলাম, ফাইল নেম দিলাম মনে করুন 01, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। দেখুন এইটা ডেস্কটপে সেভ হয়ে গেছে, এখানে দেখুন 01, এই যে ডেস্কটপে সেভ হয়ে গেছে এভাবে। হ্যাঁ, আমরা এরকম ওপেন সেভ করতে পারি। তারপরে আমরা সেভ অ্যাজ দেখি, এখানে আরেকটা অপশন আছে সেভ অ্যাজ। ধরুন আমি একটা ফাইল এখানে আমরা ডেস্কটপে সেভ করেছি, এখন আমি এই ফাইলটা আমি অন্য জায়গায় সেভ করতে চাই, তখন আমার সেভ অ্যাজ যে গিয়ে আমি সেখানে সিলেক্ট করে দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলে অন্য একটা জায়গায় এটাও সেভ হয়ে যাবে। অর্থাৎ সেভ অ্যাজের দ্বারা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে আমরা সেভ করতে পারি। পেইন্ট, যদি আমি কোনো কিছু পেইন্ট প্রিন্ট সরি প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি প্রিন্টে চলে যাব। এখানে প্রিন্টে গিয়ে এখানে দেখুন একটা অপশন আছে প্রিন্ট, এখানে আমি কোন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব সেটা চিহ্নিত করতে পারি এবং কারেন্ট পেজ, হ্যাঁ বর্তমান পেজটা আমার প্রিন্ট হবে সেটা আমি চিহ্নিত করতে পারি, কয়টা পেজ প্রিন্ট হবে সেটা আমি চিহ্নিত করতে পারি। এই তিনটা জিনিস দেওয়ার পরে মূলত তারপর ওকে দিলে প্রিন্ট হওয়া শুরু হবে, যদি আমার প্রিন্টারের কানেকশন থাকে। হ্যাঁ, তারপরে এখানে আরও অপশন আছে পাবলিশ, যদি আমি কোনো কিছু ব্লগে পাবলিশ করতে চাই সেক্ষেত্রে এর মাধ্যমে করতে পারবো, সেন্ড ইমেলের মাধ্যমে সেন্ড করা, এভাবে আমরা করতে পারি। আর ক্লোজ যে বাটনটি আছে সেটা আপনি প্রথমে হয়তো দেখছেন, ক্লোজ দিলে এই যে এড পেজটা আছে এই পেজটা চলে যাবে। আর যদি আমরা এক্সিট দিই তাহলে দেখুন পুরো উইন্ডো এমএস ওয়ার্ডটাই চলে যাবে। যাই হোক, এখন আমরা আসি, প্রথমে মনে করুন আমরা কোনো কিছু কপি পেস্ট করব। আমি লিখি আই আই প্লে ফুটবল, লেখার পরে এখানে আমরা এটা কপি করতে চাই। যে কোনো কাজ করতে গেলে আমাদের সিলেক্ট করতে হবে, মনে করুন আমরা এটা কপি করতে চাই, এখানে দেখুন কপি লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি এটা কপি হয়ে গেল। আর যদি এখানে পেস্ট করতে চাই এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আমরা যদি কিবোর্ডের মাধ্যমে কপি পেস্ট করতে চাই সেক্ষেত্রে তাহলে আমরা পারবো, ধরুন এটুকু আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস সি দিলাম, কপি হয়ে গেছে। এখানে মনে করে আমরা পেস্ট করব কন্ট্রোল প্লাস ভি, ভি দেওয়ার মাধ্যমে এটা পেস্ট হয়ে গেল। এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। ফরম্যাট মনে করুন এখানে আমি এটা বোল্ড করা আছে, আমি যদি এই ফরম্যাটের অন্য অন্য জিনিস অন্য অন্য স্থানেও আমরা ঠিকই একই লেখার স্টাইলটা বোল্ড করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আমরা সেখানে যে এরকম ক্লিক করলে ওইটাও ওই ফরম্যাটে হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক, এখানে সিলেক্ট করে
এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করার দ্বারা এখানে ক্লিক করার দ্বারা হয়ে গেল। এভাবে আমরা প্রিন্ট ফরওয়ার্ড প্রিন্টার সাহায্যে কাজ করতে পারি। এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, নিলাম পেজে, এভাবে হয়ে গেল। এভাবে আমরা ফরম্যাট প্রিন্টারে কাজ করতে পারি। হ্যাঁ, এখন আসুন বোল্ড বোল্ড ইটালিক আন্ডারলাইন। আমরা যদি কোনো এই অক্ষরগুলো সবই বোল্ড করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখুন সব অক্ষরগুলো বোল্ড হয়ে গেল। আমরা যদি অক্ষরগুলো সব ইটালিক করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি ইটালিক হয়ে গেল। এখানে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের যে দাগটি আছে, এটা বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলো বিভিন্ন স্টাইল আমরা দিতে পারি। এখন দেখুন এখানে আমরা কিবোর্ডের সাহায্যে কীভাবে করব। এখানে সিলেক্ট করি, এটা আমরা বোল্ড করতে চাই, কন্ট্রোল প্লাস বি দিব, দেখুন বোল্ড হয়ে গেছে। এখানেও সে চিহ্নিত করছে বোল্ড হয়ে গেছে। এটা ধরুন আমরা আবার ইতালিক করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডের সাহায্যে আমরা কিভাবে করব। দেখুন কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্লাস আই দিব, দেখুন ইতালিক হয়ে গেছে, এখানেও চিহ্নিত করছে। এভাবে আমরা বোল্ড ইটালিক করতে পারি। এখানে আমরা আন্ডারলাইন যেটা করছিলাম, এটা যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে চাই, সেক্ষেত্রে কী করবো, কন্ট্রোল প্লাস ইউ, দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এভাবে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি। আমরা যদি এই যে লেখার ফন্টটি আছে, ফন্টটি চেঞ্জ করতে চাই, এখানে গিয়ে সিলেক্ট করার পরে এখানে গিয়ে মনে করুন আমরা এই স্টাইলটি দেব। দেখুন ওই যে লেখার যে স্টাইল ছিল সেটা এখানে হয়ে গেছে। আমরা যদি এই লেখার সাইজ বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে লেখার সাইজ বড় ছোট করতে পারবো। দেখুন শো করছে, এভাবে আমরা বড় ছোট করতে পারি। অথবা যদি এখানে এই সংখ্যাগুলো আমি নিজে লিখেও দিতে পারি, আমি 33 দিলাম, ইন্টার দিলাম, দেখুন এই সাইজটা এসে গেছে। হ্যাঁ, এভাবে আমরা সাইজ লেখার সাইজ বড় ছোট করতে পারি। এছাড়াও মনে করুন আমরা এর মাধ্যমে এ ব একটি বড় সাইজের এ আছে আর একটা ছোট সাইজের এ, এখানে আমি যদি ক্লিক করি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে লেখাটি, আর এখানে যদি ক্লিক করি দেখুন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এভাবে আমরা লেখার ফ্রন্ট আর কি ছোট বড় করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন কালার দিতে পারি। মনে করেন লেখায় আমি বিভিন্ন কালার দিব, মনে করুন আমরা সবুজ কালারটি চুজ করলাম, এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সবুজ কালার হয়ে গেল। এরপরে আমরা যদি এখানে এখানে দেখুন সেন্টেন্স কেস আছে, লোয়ার কেস আছে, আপার কেস আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টুগলার কেস, এখানে বিভিন্ন স্টাইল আছে। সেন্টেন্স কেস হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। হ্যাঁ, দেখুন এখানে আগেই ছিল, বা এরকম না থাকলে এরকম প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে যাবে। এরপরে দেখুন লোয়ার কেস, অর্থাৎ প্রতিটা অক্ষর ছোট হাতের হবে। এইখানে সিলেক্ট করে এখানে আমরা দেখি ছোট হাতের সব সবকটি অক্ষরই ছোট হাতের হয়ে গিয়েছে। এখানে হয়েছিল, এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল না, এখানে দেখুন আইটা ছোট হাতের। এভাবে প্রতিটা অক্ষরই ছোট হাতের হয়ে যাবে। এভাবে যদি আমরা প্রতিটা অক্ষর বড় হাতের করতে চাই, আপার কেস দিলে প্রতিটা অক্ষর এই দেখুন বড় হাতের হয়ে গিয়েছে। যতটুকু সিলেক্ট করা থাকবে অতটুকুর মধ্যেই এটা শো করবে। আবার দেখুন আমরা
ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডে প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখুন, প্রথম অক্ষর বড় হাতের, তারপরেগুলো ছোট হাতের। প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এভাবেও পরিবর্তন হবে। ডগলার এটার দ্বারা প্রথম অক্ষর ছোট হাতের হবে আর সব, মানে প্রথম অক্ষর ছোট হাতের হবে আর সবগুলো বড় হাতের। দেখুন, প্রথম অক্ষরটি স্মল লেটার আর বাকিগুলো ক্যাপিটাল লেটার। এভাবে আমরা বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারি। তবে সাধারণত আমরা সেন্টেন্স কেসটি ব্যবহার করে থাকি, প্রথম অক্ষর সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের আর বাকিগুলো ছোট হাতের, এভাবে আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখুন, আমরা কিছু লিখব, মনে করুন সিও, সিও টু এটা লিখলাম। এখন এটা আমি উপরের দিকে নিব, সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি, এটা উপরের দিকে চলে যাবে। আবার যদি সিলেক্ট করে আমি নিচের দিকে নিতে চাই, এখানে ক্লিক করলে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন চিহ্ন, বিভিন্ন সিম্বল আমরা দিতে পারি। আমরা মনে করি, ধরুন আমরা এখানে লেখার নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। সেক্ষেত্রে এখানে যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, লেখার নিচে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। তারপরে আমরা মনে করুন যে লেখাগুলো লিখলাম, এগুলো আমরা সব কিছু পূর্বে যে ফন্টটি ছিল, ফরম্যাট ছিল, সেখানে চলে যাবে। আর এই সব কিছু যদি আমরা সিলেক্ট করতে যাই, তাহলে কন্ট্রোল প্লাস এ দিলে এখন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর পূর্বের যে ফরম্যাট ছিল সেখানে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে পূর্বের সেই ফরম্যাটে চলে যাবে। যাই হোক, আমরা দেখার সুবিধার জন্য সাইজগুলো একটু বড় করে নিই। দেখুন, এখানে আমরা কিছু সিম্বল দিব, সেক্ষেত্রে কী করা যায়, এখানে আমরা যেখানে দিতে চাই সিম্বল, এখানে সিম্বল দেওয়ার জন্য মনে করুন আমরা এই সিম্বলটি দেবো। এটা দেওয়ার পরে আমি ইন্টার দিয়ে যদি লিখি, এখানে যদি লিখি, লিখলে দেখুন চলে আসবে। এখানে আমি যদি আর কিছু লিখি, তাই লিখলে আমি যাই লিখি এরকম ইন্টার দিলে চলে আসবে। এখন আমি এটাকে বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আর আসবে না। দেখুন, তাই ফুটবল এখন আর আসবে না। যদি আমি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিই, তাহলে এই সিম্পলগুলো আর আসবে না। এখানে আরও বিভিন্ন রকম সিম্বল আছে, এখানে 1 2 3 4 দিয়েও আমি লিখতে পারি। লিখলাম ঢাকা, ঢাকা, এভাবে লিখতে পারি। এরপরে মনে করুন আমি 1 2 3 এরপরে আর আমি নাম্বার চাচ্ছি না, সেক্ষেত্রে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দেব। দেখুন আর আসবে না। এভাবে আমরা বিভিন্ন নাম্বার দিতে পারি। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, আমরা এখানে অনেক সময় দেখা যায় লেখা লেখার ক্ষেত্রে অনেক লাইন স্পেস অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে লাইন স্পেস দেওয়ার জন্য আমরা এই এটি ইউজ করতে পারি। লাইন স্পেস এখানে ক্লিক করলে দেখুন একটু জায়গার এক লাইন থেকে অন্য লাইনের যে গ্যাপটি কমিয়ে গিয়েছে। এখানে আমরা লাইনের অপশনে গিয়ে একটা সাইজ দিতে পারি, 0.75 দিলাম, ওকে দিলাম। দেখুন, এক্ষেত্রে আরও লাইনের গ্যাপটি আরও ছোট হয়ে গেছে বা কমিয়ে গিয়েছে, আরও শেষে গিয়েছে। এভাবে আমরা লাইনের গ্যাপটি কমিয়ে বা বাড়িয়েও দিতে পারি। এখানে বিভিন্ন অপশনও দেওয়া আছে। এছাড়াও আমরা এটাকে সেন্ট্রালে রাখবো না রাইট সাইডে রাখবো না লেফট সাইডে রাখবো, এটাও আমরা চিহ্নিত করতে পারি। ধরুন এখানে সেন্ট্রাল ক্লিক করলে এটা সেন্ট্রালে মিডিলে চলে যাবে, আর রাইট সাইডে ক্লিক করলে রাইট সাইডে চলে যাবে।
এটার দ্বারা সমান সমান হবে। এভাবে আমরা বিভিন্নভাবে জায়গায় পরিবর্তন করতে পারি। আমরা যদি বর্ডার দিতে চাই কোথাও, সেক্ষেত্রে এভাবে আমরা বর্ডার দিতে পারি। বর্ডারের মনে করুন এই পাশে এটা এটা আমরা রাখবো না, আর এই পাশের এটা আমরা রাখবো না। দেখুন এটা ক্লিক করলে এই পাশের এটা চলে যাবে, আবার যদি আমরা এটাকে রাইট বর্ডার ক্লিক করি তাহলে এটাও চলে যাবে। এভাবে আমরা এমএস ওয়ার্ডে বিভিন্ন কাজ করতে পারি খুব সহজে। এছাড়াও আমরা এখানে ফন্টের বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন স্টাইল পরিবর্তন, তারপরে এখানে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারি, সাইজ পরিবর্তন করতে পারি, হ্যাঁ, তারপরে কালার আছে, এভাবে অনেক কিছু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। তবে হ্যাঁ, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে গিয়ে তারপরে এই কাজগুলো করলে সেগুলো এরকম চলে আসবে। এভাবে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। ধন্যবাদ সবাইকে, টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।